আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজাইন্স ব্লগ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। রিসেন্টলি আমার বেস্ট ফ্রেন্ড তার হাজব্যান্ডকে নিয়ে আমার বাসায় এসেছিল। ভাইয়াকে নিয়ে এই প্রথম সে আমার বাসায় আসলো। সো তাদের জন্য আমি কি কি কুক করেছি, ঝটপট কিছু প্রিপারেশন নিয়েছি, সেগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যদিও আমি এই ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট কুকিং প্রিপারেশনটাই শেয়ার করব আপনাদের জন্য, যাতে একটু সুবিধা হয় যে ঝটপট করে কিভাবে গেস্টদের জন্য প্রিপারেশন নেওয়া যায়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। খুব সকাল সকাল উঠতে হয়েছে কারণ আজকে খুব কাজ করতে হবে, ঝটপট করে ঘরটা গুছিয়ে ফেলতে হবে, কারণ একবার যদি রান্না করে ঢুকে যাই পরবর্তীতে বের হয়ে ঘর গোছানোটা কষ্ট হয়ে যাবে। টিভি ক্যাবিনেটের উপরে আমি কিছু মানি প্লান্ট পানি দিয়ে রেখেছি, আর ভিতরে কিছু শৈবাল পাথর দিয়ে দিয়েছি, মানে ঘরের মধ্যে একটু সবুজ থাকলে ভালো লাগে দেখতে। এটা আমাদের বিয়ের ছবি, আমাদের বিয়ের প্রায় 6.5 বছর হয়ে গিয়েছে। এখানে হলুদ আর বিয়ের ছবি আছে, ভালো লাগে এগুলো দেখতে। আর এটা হচ্ছে আমাদের পোস্ট ওয়েডিং এর ফটোশুট করেছিলাম যে সেটার পিক। যদিও আমার ঘরে ছবি খুব একটা নাই, খুব কম রেখেছি, বিয়ের কিছু ছবি আছে আর রোজাইনের কিছু ছবি আছে। আর রুমের কর্নারে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি ভাস দিয়ে, একটু কালারফুল, ভালো লাগে দেখতে। ড্রয়িং রুমের উইন্ডো যেটা আছে সেটার বাইরে দিয়ে খুব সুন্দর করে একটা স্পেস আছে, এখানে আমি কিছু প্লান্ট রেখেছি। আর ড্রয়িং রুমের উইন্ডোর সাথে আমি একটা লতা পাতা গাছ ঝুলিয়ে দিয়েছি, এটাও আমার খুব পছন্দের একটা প্লান্ট, খুব ভালো লাগে দেখতে, রুমটা একটু সবুজময় মনে হয়। আর দরজার বাহিরেও আমি সেই একই প্লান্ট লাগিয়েছি, একটু ডিফারেন্ট লাগে, মানে ঘরের মধ্যে যদি আপনি এরকম ছোট ছোট কিছু প্লান্ট লাগান দেখবেন যে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমার বেডরুমে আছে এটা, এটা খুব হয়, আপনি জাস্ট কেটে কেটে যে কোনো জায়গায় লাগিয়ে দিবেন দেখবেন যে অনবরত বাড়তে থাকে এটা। এটার প্রতি বিশেষ যত্নও নিতে হয় না, মাঝে মাঝে শুধু যে পাতাগুলো মরে যায় সেগুলো একটু কাট করে দিলেই হয়। আর এটাও একটা মানি প্লান্টের মতো, এটা রাখবো হচ্ছে আমার বেসিনের সামনে ডাইনিং রুমের। দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট একটা লুক চলে আসছে। অনেক কথা হয়েছে, এবার আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রান্নাতে। প্রথমে শুরু করেছি ডেজার্ট আইটেম দিয়ে। আমি দুই ধরনের ডেজার্ট করেছিলাম, একটি করেছি নয়াবি সেমাই আর একটি করেছি ফ্রুট কাস্টার্ড। তো আমি এখানে কোনো রেসিপি শো করব না, আমি জাস্ট কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, কী কী বানিয়েছি, যা সেটাই এখানে শর্টের মধ্যে দেখিয়ে যাব। তো কাস্টার্ডের জন্য আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি 1/2 লিটার, আর সাবু আছে এখানে, কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, আর সুগার নিয়ে নিয়েছি 1/2 কাপ। এখন আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। আমি নর্মাল টেম্পারেচারের কিছু মিল্ক আলাদা করে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নেওয়ার জন্য, তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে এটা দিয়ে দিতে হবে দুধের মধ্যে, যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এবার চলে যাব পরবর্তী আইটেমে। নবি সেমাইয়ের জন্য আমি 300 গ্রামের মতো লাচা সেমাই নিয়েছি, 1/2 কাপের মতো ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। প্রথমেই লাচ্চা সেমাইটাকে খুব ভালো করে বাটার দিয়ে ভেজে নিতে হবে এবং খুব ভালো করে ভাজতে হবে কিন্তু, আর যে দুধটা আছে সেটাকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে। দুধটা ভালো করে জাল করে এর মধ্যে আগে থেকে মেশানো কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। যখন দেখবেন যে অনেক ঘন হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। এবার চলে যাব আমরা সার্ভিং ডিশ রেডি করতে। সার্ভিং ডিশ রেডি করার জন্য আমরা এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে প্রথমে যে আমি ভেজে রাখা
যে সেমাইটা ছিল সেটা দিয়ে দিব। এর উপরে দিয়ে দিব যে ক্রিম করা হয়েছিল, যেটা দুধ দিয়ে ক্রিম বানানো হয়েছে সেটা দিয়ে দিব। এর উপরে আবার আমি লাচ্চা সেমাই দিয়ে দিব ভেজে রাখা, যেটা এভাবে আমি দুইটা লেয়ার করেছিলাম। আপনারা চাইলে একটি লেয়ারও করতে পারেন। সর্বশেষে আমি যেটা করব, উপরে হচ্ছে আমি কিশমিশ, তারপরে পেস্তা বাদাম বা হচ্ছে কাজু বাদাম, ইভেন আপনি চীনা বাদাম ইউজ করতে পারেন, আমি করেছিলাম। আর সাথে থাকবে হচ্ছে খেজুর, যে ড্রাই ফ্রুটস আছে সেগুলো কিন্তু আপনারা চিকন করে ফেলে দিয়ে দিতে পারেন। আমার ডেজার্ট আইটেম বানানো শেষ হয়ে গেল, এবার আমি চলে যাব সরাসরি মূল রান্নায়। প্রথমে আমি যেটা করেছি, গরু মাংস বসিয়ে দিয়েছি, কারণ গরু মাংস হতে অনেক সময় লাগে। তো গরু মাংসের জন্য এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি, যেহেতু মানুষ হচ্ছে 4 জন। 1 কেজি গরু মাংসের মধ্যে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব। আমি আগেই বলেছি যে আমি এখানে কোনো রেসিপি শেয়ার করব না। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো এবং সব ধরনের আস্ত মশলা, সাথে লবণ আর তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। গরুর মাংস মাখানোটা যত বেশি ভালো হবে, মাংসের টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার গরু ভুনা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেলও আসছে, দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। যদিও আমি গরু মাংস খেতে পারি না, আমার প্রচুর অ্যালার্জি আছে। এবার চলে যাব নেক্সট আইটেমে। ভেবেছিলাম সর্ষে ইলিশ করব, আর সর্ষে ইলিশের জন্য একটা মাঝারি সাইজের ইলিশ নিয়ে নিয়েছি এবং এটাকে একটু ভালো করে লবণ দিয়ে মেরিনেট করে রাখবো, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে। আর সর্ষে বাটা আগে আমি বেটে রেখেছিলাম, কারণ সর্ষে ইলিশে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, আর সর্ষে বাটা তো অবশ্যই লাগবে। আর এখানে একটা বড় সরপটি মাছ নিয়ে নিয়েছি ভেজে রাখার জন্য, আর দুটো মাছের লেজা নিয়ে নিয়েছি, একটি হচ্ছে রুই মাছের লেজা আর একটা হচ্ছে ইলিশ মাছের লেজা। লেজা রান্না আমার কাছে অ্যাকচুয়ালি কখনোই ভালো লাগে না, আমি সবসময় লেজাটা ভেজে ভর্তা করে খাই এবং ভর্তার টেস্টটা খুব মজা হয়। তো আমি এখানে ইলিশ মাছের লেজা ভর্তা করব আর হচ্ছে রুই মাছের লেজা ভর্তা করব। এর জন্য এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। রুই মাছের লেজা ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা লাগবে। এরপরে চলে যাব হচ্ছে নেক্সট আইটেমে। নেক্সট আইটেমের জন্য নিয়ে নিয়েছি আমি দুটা মাঝারি সাইজের মুরগি, মানে 8 পিস করেছি রোস্টের জন্য। এটা হচ্ছে যে কক মুরগিটা আছে সেটা দিয়ে রোস্ট করলে অ্যাকচুয়ালি রোস্টের টেস্টটা মজা হয়, ফার্মের মুরগি দিয়েও আপনারা করতে পারেন। তো মুরগিটাকে প্রথমে আমি লবণ দিয়ে মাত্র 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। 10 মিনিটের বেশি কিন্তু মেরিনেট করা যাবে না, তাহলে যেটা হবে মাংস থেকে পানি বেরিয়ে আসবে এবং পানি যখন বেরিয়ে আসবে তখন কিন্তু আপনার মাংসের মধ্যে যে জুসি ভাবটা আছে সেটা থাকবে না। এবার চলে যাব হচ্ছে আমি বেরেস্তার জন্য, পেঁয়াজ বেরেস্তা করব। তো আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিতে হবে এবং আমি বেরেস্তা করা তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনটা ভাজবো এবং সেই তেলের মধ্যে আমি রোস্টটা রান্না করব, তাহলে রোস্টের টেস্টটা অনেক মজা হবে। চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনটা কিন্তু বেশি ভাজা যাবে না, আর আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এবার চলে যাব খাওয়া দাওয়া পর্বে। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটুকু করার, যা যা করার আমি বেশ কিছু আইটেম করার চেষ্টা করেছি, তো আশা করছি তারা লাইক করবে। এখানে হচ্ছে আমার বানানো যে রোস্টটা দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যে টেস্টি হবে। এখানে মাছ ভাজাটা আছে, সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। এখানে 5 রকমের ভর্তা আছে, টমেটো ভর্তা, শুকনো ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, রুই মাছের লেজা ভর্তা আর ইলিশ মাছের লেজা ভর্তা। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি।
সাথে পোলাও করেছিলাম আর ভর্তা আর ডাল দিয়ে খাওয়ার জন্য ভাত করেছিলাম, আর এটা হচ্ছে আম দিয়ে ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। এবার চলে যাব বিকালবেলার আয়োজনে, নাস্তার আয়োজনে কি কি করেছিলাম। বিকালবেলা নাস্তাতে করেছিলাম কাস্টার্ড নোয়াবি সেমাই আর হচ্ছে হালিম করেছিলাম। নোয়াবি সেমাইটা দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও আশা করছি ভালো লাগবে। আর সাথে ছিল আইসক্রিম, আইসক্রিমটা খুব মজার ছিল, ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের। তো এই ছিল আজকের আয়োজন। তো আপনারাও গেস্ট আসলে এভাবে ঝটপট কিছু হাতের কাছে যা যা থাকবে সেগুলো দিয়ে প্রিপারেশন নিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।